Hello everyone, good evening and welcome back to my channel Invisible Wings. তো আমি আপনাদের বলেছিলাম আমি কি কি শপিং করেছি সেটার জন্য আলাদা একটা ভিডিও করব। তো সেজন্যই আজকে বসে পড়েছি, যদিও আজকে বাড়ি যাব, বাড়িতে যাব, খুব মজা হচ্ছে। অনেকদিন পরে আবার বাড়িতে গিয়ে থাকবো, মানে অনেক বেশ কয়েকদিন আমি ওখানে থাকবো, যেহেতু আমার শরীরটা খারাপ। তো সেই জন্য মাকে বলেছি আমি ওখানে গিয়ে কয়েকদিন থাকবো, আর বর্মশাইও বলেছে ওখানে গিয়ে তাহলে কয়েকদিন থেকে এসো, শরীরটা খারাপ যেহেতু। তো খুব মজা হচ্ছে। তো তার আগে আমি ভিডিওগুলো করে নিচ্ছি, আপাতত আমি কী কী কিনেছি, মানে এখনও পর্যন্ত কেনাকাটা কিন্তু এখনও বাকি আছে। আমাদের কেনাকাটা তো লাস্ট মিনিট পর্যন্ত চলতে থাকে, তাই না? তো কেনাকাটা এখন অনেক বাকি, কিন্তু তার মধ্যে এখনও পর্যন্ত যেটুকু কিনেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি ছোটদের থেকে শুরু করি। ছোটদের থেকে শুরু করলে এটা ধৃতির জন্য কিনেছি, দিদির মেয়ে মানে মাম্মা। এই যে কিউট না, ছোটদের জামাগুলো এত কিউট হয়, খুব পছন্দ আমার। এই যে প্যান্ট সেট আছে এটার সাথে, তবে ওর জামাগুলো খুব ছোট্ট ছোট্ট, তো খুব মানে আমার দুটো জামা খুব পছন্দ হয়ে গেছিলো, তো ওই জন্য আমি দুটোই নিয়ে নিয়েছি এর জন্য। এই যে এটা কি কিউট, কুকুরের কানটা পাও খুব সুন্দর। তো আর এটার সাথেও প্যান্ট সেট আছে। কেনাকাটা তো মানে আপনারা দেখলেন, প্রচুর ঘুরলাম, ঘুরে টুরে মানে কি বলবো, কিছুই যেন ভালো লাগছিল না, এবারে খুব একটা ভালো লাগছিল না, সব কিছু কালেকশন খুব একটা ভালো ছিল না, যেখানেই যাই না কেন। তো সব মিলিয়ে অনেক খুঁজে খুঁজে এগুলো কেনা আর কি। আর এটা আছে, এটা রিশানের, রিশান হচ্ছে আমার ননদের ছেলে, ওর 1.5 বছর মতো বয়স। এই যে উপরে একটা কোট আছে, ভিতরে একটা টি শার্ট, এটা টি শার্ট, শার্ট নয় টি শার্ট, সাদা রঙের আর ব্লু আর হোয়াইটের কম্বিনেশন, আমার তো খুব পছন্দ, আমার খুব পছন্দের কালার এটা। বর্মশাইয়ের একটা অন্য জামা পছন্দ হয়েছিল, খুব জোর করে আমি এই জামাটা নিয়েছি, না আমি এটাই নেব, ওর সাথে একটা প্যান্ট দেওয়া ছিল। প্যান্টের কালারটা যদিও ব্লু হলে বোধ হয় বেশি সুন্দর লাগতো, ঠিক আছে, ওর তো নিশ্চয়ই অনেক ব্লু প্যান্ট আছে, তো ব্লু প্যান্ট দিয়েই পরে নেবে এখন। আর এখন আমি এগুলো ভিডিওটা করে নিচ্ছি তার কারণ আমি একটু পরে বাড়ির জন্য বেরিয়ে যাব, ড্রাইভার দাদা এখনও এসে পৌঁছায়নি, তো সেই জন্য এখনই ভিডিওটা আমি করে নিচ্ছি। আর এইটা আলাদা একটা ব্লগ করছি, আর বাড়িতে যাওয়ার ব্লগ যদি কিছু করি, মানে যদি কিছু ভিডিও করি, তাহলে বাড়িতে যাওয়ার জন্য আলাদা একটা ব্লগ করব। আর এটা অবশ্যই আলাদা একটা ব্লগ, শপিং কী কী করলাম সেটা দেখানোর জন্যই জাস্ট আলাদা ব্লগ করছি। এরপরে দেখাবো এটা ফুচকার জামা, ফুচকা বলতে অরিশ আমার কাকার মেয়ে, ওর জন্য কিনেছি এই ফ্রকটা। আমার না খুব বেশি মানে বাচ্চাদের জন্য আমার মনে হয় খুব কমফোর্টেবল যে জামাগুলো সেগুলোই ওদের জন্য নেওয়া ভালো, ওই ছোটরা কষ্ট করতে পারবে না, ওদের গায়ে কোনো ওই সব ফুটে যাবে বা এরকম কিছু না কেনাই ভালো, সফট জামা কাপড় ওদের জন্য খুব ভালো, তো এই জন্য অরিশার জন্য এরকম।
এরপরে দেখাই ভাইয়েরটা, ভাইয়ের জন্য এরকম একটা শার্ট নিয়েছি, এটা আর খুলছি না, জাস্ট এরকম ব্রাউন কালার। আর বাবার জন্য নিয়েছি এই যে এই শার্টটা নিয়েছি বাবার জন্য স্কাই কালারে। আর বোনের জন্য এই এটা নিয়েছি, এই জামাটা পিঙ্ক কালার, পিঙ্ক কালারের একটা গাউন, যেটার এই সামনের দিকে এরকম কাজ করা। আর আমার সত্যি হেভি কাজের জামা কাপড় একদম পছন্দ না, কারণ হেভি কাজের জামা কাপড়গুলো পরেই থাকে, আলমারিতে তোলাই থাকে, সেগুলো বছরে হয়তো একবার কোথাও কোনো অনুষ্ঠান পড়লে পরা হয়, নাহলে পরা হয় না। আমার মনে হয় যেগুলো লাইট ওয়েট কম কাজ সেগুলো সচরাচর একটু পরা যায়, তো এই জন্যই আমি একটু এরকমই কিনি। এই যে ওর শুধু এই সামনের দিকটাতে সিকোয়েন্স আর জরির ওয়ার্ক আছে, আর ঘেরটা অনেক বড়। এই যে ক্যামেরা টানতে পারবো না বোধ হয়, এতটাই ঘের, এই ঘের। আর নিচটাতে জাস্ট এরকম পার, আর পুরো জামাটাতে এরকম কাজ আছে। সব থেকে ভালো লেগেছে আমার এই জামাটার, এই জামার স্লিভসটা, স্লিভসটা খুব সুন্দর, খুব সুন্দর স্লিভস। এখান থেকে কাট করা আছে, আর এখানে একটা বাটন আছে, খুব সুন্দর। এই হচ্ছে পুরো জামাটা, একটা গাউন। আর এরপরে আছে আমার একটা শাড়ি, মানে আমি শাড়িটা দিয়েছে বড়মশাই প্রথম বছর পুজোর গিফট, পুজোর ড্রেস। এটা এটা হচ্ছে ওয়াইন কালার, জাম কালার ঠিক নয় অ্যাকচুয়ালি, আলোর থেকে কেমন একটু জাম কালার মতো লাগছে, এটা একটু এটা ওয়াইন কালার, ক্যামেরাতে কেমন একটু জাম কালার মতো লাগছে। আর এইখানে পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি করা, এই পার্টটাতে এরকম, আর আঁচলটাও পুরো এরকম এমব্রয়ডারি করা, এরকম পুরো এমব্রয়ডারি করা, পিকক করা। আর একটা এরকম পাখি আছে, রেগি পাখি বলে, বিভিন্ন রকম কালার, যাই হোক। আর পুরো অল ওভার শাড়িটাতে ঠিক এরকম মোটিভ, এই পিকক, এই শাড়িটা। তো আপনারা অবশ্যই সবাই জানাবেন এই শাড়িটা কেমন হয়েছে, শাড়িটা খুব স্পেশাল, মানে প্রথম বছর পুজোর পুজোই বরের দেওয়া, বর্মশাইয়ের দেওয়া, তো খুবই স্পেশাল। আপনারা এটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে, এখানে আমি নিজেই পছন্দ করে কিনেছি, আমি এটা নিজেই পছন্দ করে কিনেছি, পছন্দ হওয়ারই কথা, তবে আমার পছন্দের উপর আমার বর্মশাইয়ের কোনো এ নেই, আমার ভরসা নেই। আমি যদি পছন্দ করার পর ওনার ভালো লাগে তো কিনতে দেবে, নাহলে কিনতে দেবে না, এরকমই ব্যাপার, নিজেই পছন্দ করে কিনে দেয়। তো এটা ওর প্রচুর পছন্দ হয়েছে, মানে খুব পছন্দ হয়েছিল তাই নেওয়া। আর কিনেছি বলতে সেরকম আর কিছুই না, এই ব্যাগটা কিনেছি, ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, ব্যাগটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, তাই না?
ব্যাগটা দেখাই, ব্যাগটার মধ্যে ঠিক কতগুলো কম্পার্টমেন্ট আছে। এই একটা কম্পার্টমেন্ট, এটার মধ্যেও একটা দুটো, এটার মধ্যে একটা ছোট ব্যাগ আছে, একটা বড় ব্যাগ আছে, আর এইখানে কিছু এরকম পকেটস করা আছে। এখানে একটা চেইন আছে, এখানেও একটা আছে, এই যে এখানে একটা চেইন আছে, ভিতরে এতগুলো আছে। আর বাইরে এই যে এখানে একটা ম্যাগনেট দিয়ে খোলা যায়, একটা কম্পার্টমেন্ট আছে ছোট্ট মতো, এইদিকেও আছে। তো অলওভার ব্যাগটা খুব সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে, আর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আসলে আমার একটা ছোট, আমার ব্যাগের প্রচুর ব্যাগের কালেকশন, তো একটা ছোট হাত ব্যাগ আর শিলিং ব্যাগ মিলিয়ে আছে, যেটা বহু মানে খুব ব্যবহার করি আমি, আপনারা বোধহয় দেখেওছেন। তো ওটা অনেক দিন হয়ে গেছে, কেমন একটা হয়ে এসছে, তো আমি ওই জন্য বললাম পুজোর সময় আমি একটা নতুন সুন্দর ব্যাগ নেবো না, তো এই জন্য এই ব্যাগটা কিনলাম। ও এটার শিলিং করাও যাবে, এই যে এখানে আর এখানে, এই যে দুটো শিলিং করার জন্য দুটো হুক দেওয়া আছে, আর এখানটাতে শিলিংটা ভিতরে দেওয়া আছে। আর এটা নিয়ে আমি একটা পাউচ কিনেছিলাম গ্যাংটক, যেহেতু বেড়াতে যাওয়ার কথা ছিল, তো মেকআপ টেকআপ নেওয়ার জন্য আমি ছোট্ট মতো একটা পাউচ কিনেছিলাম। যদিও আমি খুব প্রচণ্ড হেভি মেকআপ করি না, করতে ভালোবাসি না, তবুও এখন একটু সাজি, বিয়ের আগে আমি একদমই সাজতাম না, এখন তাও একটু সাজি। তো এই যে এটা খুব কিউট, আর আছে বলতে এর মধ্যেও দুটো আছে দুল, এটা আমি নর্মাল দুটো দুল কিনেছিলাম জিন্সের সাথে পরার জন্য, জিন্স টপের সাথে বেশ পরা যাবে, বেড়াতে যাবো বলে গ্যাংটকে, তো জিন্স টপের সঙ্গে পরা যাবে যেহেতু, তো এরকম দুটো কিনেছিলাম। ও আর একটাও দুল কিনেছিলাম যদিও, যেটা তার মধ্যে আমি সেটা পরেও আছি, এই যে এটাও কিনেছিলাম এটা ওই দুটোর সাথে। আর কিনেছি বলতে আপনাদেরকে তো দেখিয়েছি এই নেকলেসটা কিনেছি, তার কারণ মা যে শাড়িটা দিয়েছে সেটা পিঙ্ক আর ব্লু, তো সেই জন্যই এই নেকলেসটা কিনেছি। এটা যদিও একেবারে অতটা সুন্দর পিঙ্ক নয়, তবুও আমার এই নেকলেসটা খুব ভালো লেগেছিলো, তো কিনেছি, ওটার সাথে ম্যাচ করে যাবে, নেবো। এটা আপনাদের দেখিয়েছি আগে, আর কিনেছি বলতে এই ফুলগুলো কিনেছি, সেগুলো আপনাদের আগের ব্লগে দেখিয়েছি। পূজা পারপাস এটুকুই শপিং করেছি, আর এখনও শপিং প্রচুর বাকি, শপিং করতে হবে, আবার যদি যখন যা শপিং করব আপনাদের দেখাবো অবশ্যই। আর এখন ওই বাড়িতে যাব, গিয়ে কয়েকদিন থাকবো, জানি না ব্লগ করতে পারবো কিনা, তবুও আমি চেষ্টা করবো ব্লগ করার, ওই বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। টিল দিন স্টে ওয়েল।